হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে, আজকে রবিবার। তোমাদেরকে আগেই বলেছিলাম রবিবার আমাদের ঠাকুর বিসর্জন, তো আমরা যাব সিঁদুর খেলতে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, সিঁদুর খেলতে যাব। তো আমাদের পাড়ার পুজো এটা সব মানে প্রত্যেক বছর এটা দেরি করেই বিসর্জন করা হয়। কারণ হচ্ছে আমাদের পাড়ার যে পুজোটা হয় ওটা একটু রেখে বিসর্জন হয়, বাচ্চারা যাতে বেশি একটু আনন্দ করতে পারে, আর একটু ছোটোখাটো বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হয়, তাই রেখে দেরি করে ঠাকুর বিসর্জন হয়। তো যাই হোক, আমাদেরও ভালো লাগে। তো আজ বিসর্জন, মা চলে যাবে, আর আমার কোনো ব্লগ বানানো হয়নি। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা, সঙ্গে থেকো। আর প্যান্ডেলে গিয়ে আরও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, সিঁদুর খেলা থেকে শুরু করে নাচানাচি সমস্ত কিছু। তো বন্ধুরা সঙ্গে থেকো। শাড়ি পরলে তো আশা করি সবাইকে ভালো লাগে, সে যত খারাপ দেখতেই হোক। তো আজ আমি শাড়ি পরেছি, পুরোটা দেখাতে পারছি না বন্ধুরা, দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে হবে না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। তো শাড়িটা তোমাদেরকে না দেখি আমি পারলাম না, আমার শাড়িটা পরে এত সুন্দর লাগছে, আর শাড়িটাকে এত সুন্দর লাগছে মানে তোমাদেরকে না দেখি আমি থাকতে পারলাম না, তাই পুরোটা দেখিয়ে দিলাম। তো এটা আমি দ্বিতীয়বার পরলাম শাড়িটা, তারপরে প্যান্ডেলে চলে এসেছি। দেখো বৃষ্টি হচ্ছে, প্যান্ডেলে চলে এসেছি, একটু বৃষ্টি হচ্ছিলো বলে একটু দেরি করে এসেছি, অনেকটাই দেরি করে এসেছি, 8:30 বাজে। ভেতরে প্যান্ডেলের ভেতরে সবাই বসে আছে, আর ওদিকে মাকে বরণ করছে, অর্ধেক লোকের বরণ হয়ে গেছে, আর আমি ওয়েট করছি বৌদির জন্য, বৌদি আসলে তারপরে মাকে সিঁদুর দিতে যাব। এখানে এরা সব মার বরণ করে নিয়েছে, এরা সব সিঁদুর খেলছে, দেখো এবার সিঁদুর মাখা নিয়ে ঝগড়া করবে। দেখো দেখো আমি এবারে বৌদির জন্য ওয়েট করে করে ভাবলাম ভিডিও করে নিই একটু, আর আমাকে সবাই সিঁদুর দিয়েছে দেখো, মানে বরণ করে নেমে ওরা সবাইকে দেয়, তো আমাকেও দিয়ে দিয়েছে, আমি এখনও বরণ করিনি, বলে বরণ না করলে নাকি সিঁদুর নিতে নেই, তো দিয়েছে, আমি কি না বলবো বলো, দিচ্ছে এখন দিক, এটাকে না বলা যায় না। তো যাই হোক বন্ধুরা, খুব মজা হয় সিঁদুর খেলায় বলো, তোমরা যারা খেলো তারা সবাই জানো যে এটা একটা কত বড় আনন্দ। এটা আমার পাড়ার সবাই দেখো হায় করছে তোমাদেরকে, এটা কাকি হয় একটা, এরা পাড়ার বউ মেয়ে সব বান্ধবী হয় হিসেবে, এরাও খুব ফ্যামিলি, সবাই খুব মজা করতে ভালোবাসে, আনন্দ করে। এরা সন্ধ্যাবেলা থেকে এসেছে এখানে, এরা সন্ধ্যে থেকে এসে বসে সিঁদুর টুদুর খেলা হয়ে গেছে, খেলে টেলে বসে আছে, আর আমি বৌদির জন্য ওয়েট করছি, জানি না কখন আসবে, তো থাক গিয়ে যখন আসে আসুক, বলো আমি একটু নেচে নিই, কে নাচলো কি না নাচলো আমার দেখার দরকার নেই, আমি তো নেচে নিই, আমার খুব আনন্দ করতে ভালো লাগে জানো তো, আমি যেখানেই যাই সেখানেই এরকম, তার জন্য সবাই আমাকে কি বলে বলো তো, আমি নাকি খুব জলি, আমার বরকে বলে তোর বউ যেখানে যাবে সেখানেই মাতিয়ে নেবে সব কিছু, আর সবার সঙ্গে মিশে যায়, আর খুব আনন্দ হয়, তোর বউ না থাকলে আনন্দ হয় না কোথাও, এটা কিন্তু ঠিক কথা। আমি যদি কোথাও পিকনিকে যাই তো সেখানেও আমাকে নিয়ে আগে নাচাবে সবাই, যদি আমি নাচ শুরু করি তো সবাই নাচবে, আর মানে আমি কোথাও না গেলে বলবে তুমি যাওনি তো আমাদের মজা হয়নি। তো জীবনটা তো একটুখানি বলো বন্ধুরা, জীবনটা কোনটুখানি আমাদের, তো যতদিন বাঁচবো ততদিন এইভাবেই আনন্দ করে যাব। তো চলো এবারে নাচানাচি করছি, বৌদি এখনও আসছে না, দেখো রাত হয়ে যাচ্ছে, আবার ঠাকুর বিসর্জন দেবে, তো বৃষ্টিও পড়ছে, দেখো বৌদি এখনও আসছে না, ওয়েট করে আছি। আচ্ছা ওই বৌদি এসে গেছে, চলো এবারে মাকে সিঁদুর দিতে যাব। তো আমরা চলে এলাম মাকে বরণ করতে, এবার মাকে বরণ করে নিই, আর বরণ করতে উঠেছি, দেখো পেছন দিয়ে সব আমাদেরকে
বলছে, কিরে ঘরের কাছে থাকিস, এত দেরি করে এসছিস, তাড়াতাড়ি কর, মানে তাড়াতাড়ি কর, ঠাকুর বিসর্জন যাবে, তো এরকম করে বলছে। তো ঘরের কাছের মানুষই তো দেরি করে, তাই কি না বলো? তো যাই হোক বন্ধুরা, এই পুজোটা আমাদের অনেক অনেক ছোটোবেলার পুজো, জানো তো, তখন আমাদের বয়স 8-9 বছর 10 বছর এরকম হবে, তখন থেকে এই পুজোটা শুরু হয়েছে। আর এই পুজোটা এমন শুরু হয়েছে কি বলবো তোমাদের, তো তোমাদের দেখাবো এক জেঠিমাকে, তো ওনার ছেলে, ওনার ছোটো ছেলে, সেই পুতুল যেরকম আমরা বানাই তো সেরকম টাইপ মাটি দিয়ে দুর্গা ঠাকুর বানিয়ে, একদিন দেখছি ভোরবেলা ঘুম থেকে উঠেছি, দেখছি পুজো, প্যান্ডেল ওরকম ইট ফিট দিয়ে করে আর কাপড়টা নিয়ে প্যান্ডেল করে দুর্গা পুজো হচ্ছে। তো আমার মাকে বলছি, মা ওটা কী ঠাকুর? মা বলছে ও বাচ্চা ছেলে যেরকম বানিয়েছে ওটা হলো দুর্গা ঠাকুর। তো সেই ঠাকুরটা প্রথম বছর তো বানিয়ে পুজো করেছে, তারপরের বছর সবাই ওরকম পুজোতে ধুমধাম, আমরা সবাই পাড়ার লোক সবাই খুব মজা করেছে, কারণ হচ্ছে পাড়াতে না কোনো পুজো ছিল না, তখন সবাই বললো যে ঠিক আছে পরের বছর দিয়ে ঠাকুর বানাবি, আমরা সবাই মিলে চাঁদা দেবো আর এই পুজোটা হবে। তো সেই থেকে এই পুজোটা একটু আর একটু বড়ো ঠাকুর আর একটু বড়ো ঠাকুর এরকম করে 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 আজকে তো এই জায়গাতে এসে আমাদের পুজোটা দাঁড়িয়েছে। তো এখানে জায়গা কিনে ক্লাব করে সেখানে মায়ের মণ্ডপ করে আমাদের পুজোটা প্রত্যেক বছর হয়। আর আমরা এখানে সবাই খুব আনন্দ করে, এই কারণে, কারণ সবাই ছোটো থেকে বড় হয়েছি, আমাদের নিজস্ব পাড়া, তো সবাই চেনাশোনা, তার জন্য আরও বেশি মজা। তো বৌদি বরণ করলো, আমি বরণ করলাম, হয়ে গেছে বরণ, এখন আমরা একটু সিঁদুর খেলব। তো এরা সবাই আমাদের পাড়ার কাকিমা, জেঠিমা, দিদি, বৌদি, মানে বান্ধবী, তো মানে এরকম হয় সবাই, তো সবাই এই পুজোর সময় আমরা এক জায়গাতে সব সিঁদুর খেলছি আমরা। এখন দেখো এই সিঁদুর খেলতে খুব মজা লাগে বলো, বছরে একটা দিন। আর এখানে মাকে সাজানো হচ্ছে, মাকে নিয়ে এবার আমরা বেরোবো সবাই। তো এই জেঠিমা দেখো, এই জেঠিমার ছোটো ছেলে এই পুজোটা প্রথম করে, সেই পুজোটা আজকে এত বড় হয়েছে। এখানে মাকে ফুলের মালা, মুকুট সমস্ত কিছু পরিয়ে কনকাঞ্জলি হবে এবারে, করে মাকে নিয়ে আমরা রওনা দেব গঙ্গায়। গঙ্গা বলতে আমরা কিন্তু বাবুঘাট বা গঙ্গায় যাব না, বড় গঙ্গায়, আমরা এখানে পাশে একটা পুকুর আছে বড়, সেখানেই আমরা প্রত্যেক বছর মাকে বিসর্জন দিই, সেখানেই যাব। তো চলো, এদিকে বাচ্চারা নাচানাচি শুরু করেছে, ওখান থেকে বললো আমরা ঠাকুর সাজাচ্ছি, নামানোর আগে তোরা নাচানাচি করে নে, কারণ তাড়াতাড়ি ঠাকুর বিসর্জন হয়ে যাবে। আগে এই ঠাকুরটা খুব দেরি করে বিসর্জন হতো, 12টা-1টা পর্যন্ত ঠাকুর রাখা হতো, ডিজে বাজিয়ে নাচানাচি হতো, তো কিছু ক্ষেত্রে এখন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিছু লোকের অবজেকশনে, আশেপাশে অনেক ঘর দূর তারা অবজেকশন করেছে, তো তার জন্য। তো ওই ছোটো ছোট মানে এমনি বক্স আনা হয়, এমনি বক্স এনে আর তাতেই নাচানাচি হয়। ওই 11টার মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়, মানে বিসর্জন থেকে মিষ্টি খাওয়ানো থেকে সমস্ত বক্স ফক্স খুলে মানে সব কিছু একদম পুরো ক্লিন করে দেওয়া হয়। তো এখানে বাচ্চারা খুব নাচানাচি করছে, এখানে আমরাও সবাই মিলে নাচানাচি করছি, আমরাও আর দাঁড়াতে পারলাম না, তো আমি ক্যামেরা করতে করতে ক্যামেরাটা এক বৌদির হাতে ধরিয়ে দিলাম, বৌদির হাতে দিয়ে আমিও চলে গেলাম দেখো নাচতে। তো সবাই মিলে এখানে আনন্দ করছি, সবাই আমাকে অনেকক্ষণ ধরে হাত ধরে টানাটানি করছিল, তো আমি বললাম দাঁড়াও একটুখানি আমি ভিডিও বানিয়ে নিই তারপরে নাচব। তো সবাই মিলে খুব নাচানাচি করা হলো, ওদিকে বাচ্চারা সবাই নাচছে, এদিকে আমরা সবাই নাচছি, আর নাচার শেষে এবার আমরা মানে ওদিকে ঠাকুর বার করছে, ওরা ভ্যানে করে ঠাকুর নিয়ে যাবে পাশেই পুকুর, একটুখানি হেঁটে গেলেই পুকুর, তো সেখানে ভ্যানে করেই আমাদের ঠাকুর নিয়ে যাওয়া হবে। নাচানাচি চলছে,
সবাই আনন্দ করছে, ছোট থেকে বড় বুড়ো সবাই আমরা এখানে সবাই আনন্দ করি, মানে কেউ বাদ থাকে না। আগের দিন মানে শনিবার দিন এখানে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান হয়েছিল, আমি আসিনি, বৃষ্টি হচ্ছিল বলে আমি আসতে পারিনি। তো আজকের এসে আমি আজকে তো আসতেই হবে, যেহেতু আজকে মাকে বরণ করার মানে আছে, তো তার জন্য তো চলো আমরা বেরিয়ে পড়েছি মাকে নিয়ে। এবার মাকে নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম, মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। দেখো মা চলে গেল কৈলাসে, তো মাকে বলবো মা আবার পরের বছর এসো, আর সবাইকে ভালো রাখো, আর তুমিও ভালোই ভালোই আবার এসো। তো মায়ের বিসর্জন হয়ে গেল, সবার মন খারাপ, চলো এবার সবাই আবার আমরাও আমাদের বাড়ি যেতে হবে, বাড়ি চলে যাওয়ার পালা। হ্যাঁ, তার আগে আমাদের আবার প্যান্ডেলে গিয়ে সেখানে মিষ্টি খেতে হবে, শান্তি জল নিতে হবে, তারপর আমরা সবাই বাড়ি চলে যাব। হাঁপিয়ে গেছি, এত নেচেছি আর সিঁদুর খেলেছি, আমরা খুব মজা করে সিঁদুর খেলেছি। তো যাই হোক বন্ধুরা, বিসর্জন হয়ে গেল, চলো চলে এসেছি। আর এই দিনটা যেন বছর বছর সবার আসে, যতদিন বেঁচে থাকবো আমরা ততদিন আমাদের সবার আসুক, আমার আসুক, তোমাদের আসুক, সবার আসুক, তাই না বলো? তো এই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, আর খুব 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 মজা করি আমরা, আর এত সুন্দর সাজি বলো। তো যাই হোক বন্ধুরা, আমাদের ঠাকুর তো বিসর্জন হয়ে গেলো, 11টার মধ্যে সব কিছু শেষ, আর আমরা বাড়িও চলে এসেছি, এখন 11:30 বাজে। চলো মাকে বলবো মা তুমি ভালো ভালো যাও, আবার ভালো ভালো ফিরে আসো, আর সামনে লক্ষ্মী পুজো আবার দুদিন পর না, হিসাব মতন কালকে সোমবার। তো লক্ষ্মী পুজো সবাই যোগাড় জানতি করো, আমিও করি আমার বাড়ির বন্ধুরা। আজকে ভিডিও এই পর্যন্ত, তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।